কলকাতা পুলিশ তো শুধু নয়, রাজ্য পুলিশও নিয়ে চলে এসেছে। 5000 পুলিশ দিয়ে গোটা 200 মিটার 300 মিটার এলাকা চক্রবহ তৈরি করা হয়েছে। গাড়ির লাইন লালবাজারে নিয়ে যাবেন, লালবাজারে নিয়ে যেতে গেলে এই মুহূর্তে 200টা বাস লাগবে, আরো লোক আসবে। যত তুলবে আমাদের বিজেপিকে, যত মারবেন বিজেপি তত বাড়বে, এটা জেনে রাখুন ভালো করে। আমরা এখান থেকে দাবি করি, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি নিদ্রা ভাঙুন, আপনি যে কমিটমেন্ট মানুষকে দিয়েছিলেন সেই কমিটমেন্ট মেনে আপনি সেন্ট্রাল এক্সাইজ ডিউটি যেমন প্রত্যাহার কমিয়েছেন, স্টেট এক্সাইজ ডিউটি প্রত্যাহার করে জনগণের সমাধান করুন, সুরাহা দিন। ব্যারিকেড ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিজেপির কর্মী সমর্থকরা, কিন্তু শেষ পর্যন্ত কলকাতা পুলিশ তাদেরকে ব্যারিকেড ঠেলে এগোতে দেয়নি, বরং মৌলিদর্শ নেন বিভিন্ন জায়গা থেকে ঘিরে ফেলা হয় যাতে মিছিল কোনোভাবেই না বাইরে যেতে পারে। একটা গাড়ি রয়েছে দেখতে পাচ্ছ, এই গাড়ি করে বিজেপি কর্মীরা এগোবার চেষ্টা করবেন সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের এখন এই মুহূর্তে পুলিশ আমি দেখে নেব সরাসরি কি অর্ডার। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।